بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আরেকবার জানতে চেয়েছেন, লাস্টের নাম্বার হলো 00079, এবং জানতে চেয়েছেন মুফতি হওয়ার জন্য কি কি করণীয়, কিভাবে মুফতি হওয়া যায়, মুফতির জন্য কি কি বৈশিষ্ট্য থাকা উচিত। বোন চমৎকার প্রশ্ন করেছেন, মুফতি মানে যিনি ফতোয়া দিবেন, আর ফতোয়া দেওয়াটা সাধারণ মানুষের কাজ নয়, যার তার কাজ নাই, বরং ফতোয়া যেহেতু আল্লাহ এবং আল্লাহর বিধান বলে দেয়া, সুতরাং এই কাজের জন্য সবাই ফিট নাই। তো ফতোয়া দেওয়ার জন্য তারাই যোগ্য যাদের নিকটে রয়েছে কোরআন হাদিসের অগাধ এলিম, অগাধ পাণ্ডিত্য, এবং কোরআন হাদিসকে আয়ত্ত করার জন্য আরবি মাধ্যম প্রয়োজন, এ আরবি সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে, কারণ ইসলামটার পুরোটাই আরবিতে, কোরআন আরবি, হাদিস আরবি, তাফসির আরবি, মূল তাফসিরগুলো সব আরবিতে। অতএব আরবি ভাষায় যথেষ্ট পারদর্শী হতে হবে এবং কোরআন সন্ন্যাহকে বোঝার মতো আরবি নলেজ থাকতে হবে, আর কোরআন সন্ন্যাহর এলেমকে রপ্ত করতে হবে। আলামায়ে দিন বলেন যে বিধিবিধান সংক্রান্ত বিষয়ে অবশ্যই মুফতির খোঁজ থাকবে, অর্থাৎ যে সমস্ত আয়াতগুলি বিধিবিধান সংক্রান্ত, হালাল হারাম সংক্রান্ত, জায়েজ নাজায়েজ সংক্রান্ত, এসব বিষয়ে তাকে অবশ্যই জ্ঞান রাখতে হবে। কোনোভাবে যে সমস্ত হাদিসে হালাল হারামের বিবরণ এসেছে, এই হাদিসগুলি রপ্ত করতে হবে, অনুভাবে এই হাদিসগুলির কোনটি আগের কোনটি পরের বিধান হিসেবে বর্ণিত হয়েছে এগুলি খেয়াল করতে হবে, যেটাকে নাসেখ মানসুখ বলা হয়ে থাকে। অনুভাবে সাহাবায়ে কেরাম কোরআন এবং হাদিসের কি অর্থ করেছেন সেটাও জানতে হবে, তার মানে সাহাবায়ে কেরামদের আমল, তাদের ফতোয়া সম্পর্কেও সম্যক জ্ঞান থাকতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে একজন মুফতিকে মুফতি হতে হলে অবশ্যই কোরআনের বিধিবিধানগত আয়াত সম্পর্কে জ্ঞান থাকতে হবে, অনুভাবে হাদিসের বিষয়ে আহকাম সংক্রান্ত, বিধিবিধান সংক্রান্ত হাদিসের জ্ঞান থাকতে হবে, অবশ্যই থাকতে হবে, আর এগুলির জ্ঞান সম্মুখ রাখতে হলে অবশ্যই আরবি ভাষা আয়ত্ত করতে হবে। সুতরাং যে অনারবি তাকে আরবি ভাষা আয়ত্ত করতে হবে, এবং এতটুকু পাণ্ডিত্য অর্জন অবশ্যই করতে হবে যার মাধ্যমে সে কোরআন হাদিসের অর্থগুলি বুঝতে পারে, এবং একই শব্দের যে বিভিন্ন অর্থ হয় এই সমস্ত বিষয়কে সে আয়ত্ত যেন করতে পারে, এতটুকু তার জ্ঞান অবশ্যই লাগবে আরবি ভাষায়। সুতরাং বাংলা পড়ে মুফতি হওয়া যায় না, বাংলা পড়ে খুব জোর নিজের জীবন পরিচালনার মতো কিছু শেখা যায়, কিন্তু ফতোয়া দেওয়ার যোগ্যতা অর্জিত হয় না বাংলা মিডিয়ামে, উর্দু ইত্যাদি এক কথায়, যে আরবি জানা, আরবি মিডিয়ামে কোরআন হাদিস পড়েনি তার জন্য ফতোয়া শোভা পায় না। তার উচিত হবে যে বড় বড় ওলামায়ে দ্বীনের ফতোয়াকে সে উদ্ধৃতি করবে, কিন্তু সে নিজে ফতোয়া দিতে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালা আয়াহ, তোমরা আমার থেকে একটি আয়াত হলেও প্রচার করো। তো এটি প্রচারের কথা বলা হয়েছে, কিন্তু ফতোয়া দেওয়ার কথা বলা হয়নি। প্রচার এক জিনিস আর ফতোয়া দেওয়া আরেক জিনিস। ফতোয়ার জন্যে সম্যক জ্ঞান থাকতে হবে, কোরআন এবং হাদিসের জ্ঞান থাকতে হবে, এবং একই বিষয়ে দেখা যায় যে কয়েক রকম হাদিস এসেছে, যেমন দাঁড়িয়ে পানি পান করা যাবে কি যাবে না, এ মর্মে দেখা যায় যে 5-6টা হাদিস এসেছে দাঁড়িয়ে পান করাকে সাপোর্ট করা হয়েছে এই হাদিসগুলিতে, মানে সাপোর্ট মিলে। আবার কিছু হাদিস এসেছে দাঁড়িয়ে পান করা নিষিদ্ধ। এখন এই উভয় প্রকার হাদিসের সমাধান কে দিবে? মুফতিরাই দিবে, এটা সাধারণ পাবলিকের সমাধান নয়, সমাধানের বিষয় নয়। তো উদাহরণস্বরূপ বলা হলো, তো এখানে উভয় প্রকার হাদিস রয়েছে, যদি কেউ নাকচকারী হাদিসগুলি আয়ত্ত করে তাহলে সে অবশ্যই বলবে দাঁড়িয়ে পান করা হারাম, এবং কিছু কিছু আলেম বলেছেনও
আবার কিছু কিছু ওলামায়ে দিন উভয় হাদিসের ভিতরে সমন্বয় দিতে গিয়ে বলেছেন যে দাঁড়িয়ে পান করাটা প্রয়োজনে জায়েজ রয়েছে, জায়েজ কাজ, আর বসে পান করাটাই হলো উত্তম। এ কথাকে অধিকাংশ ওলামায়ে দিন সাপোর্ট করেছেন। আবার কেউ বলেছেন যে দাঁড়িয়ে পান করা নিষেধাজ্ঞা মর্মের হাদিসগুলি মানসুখ, পরবর্তী হাদিস মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসগুলিতে প্রমাণ এসেছে যে তিনি দাঁড়িয়ে পান করেছেন বা তার সাহাবায়ে কেরাম পান করেছেন, এগুলি হাদিসকে তারা মনে করেন নাসেখ, মানে পরবর্তী হাদিস। আবার কেউ বিপরীত করার চেষ্টা করেছেন, তাহলে একাধিক কথা রয়েছে। সুতরাং হুট করে একটা মাসালায় মানে অল্প বিদ্যা নিয়ে ফতোয়া দেওয়া ঠিক নয়। তো মুফতির কাজ অনেক জটিল, কিন্তু আমাদের দেশে সাধারণত যারা হানাফি ফেকা আয়ত্ত করে তাদেরকে মুফতি বলা হয়ে থাকে এবং মুফতি লাইনে পড়ানো হয়ে থাকে। তো আমাদের দেশের যারা মুফতি তাদের আমরা লক্ষ্য করে দেখেছি যে তাদের কোরআন হাদিসের জ্ঞান থাকে না, শুধু হানাফি ফেকার জ্ঞান থাকে, তবু আবছা জ্ঞান যথেষ্ট নয়, বলা যেতে পারে যে লকবটাই হলো বড় বাস্তবতার থেকে। অনুভবে টাইটেল পাশ করলে তাকে যদি হাদিস নিয়ে পাশ করা হয় তার নাম হয় মহাদ্দেশ, মানে হাদিস বিশারদ। আসলে কিছুই সে জানে না, হাদিসের হওয়াটা ভালো করে বলতে পারবে না বা হাটা বলতে বলা মুশকিল। এক কথায় এমন এমন লোক আলিয়া লাইনে পড়ে আসে যে টাইটেল বটে মহাদ্দেশ কিন্তু হাদিসের কিছুই জানে না, হাদিসের সহি জয়ীফ, হাদিসের প্রকরণ, প্রকারভেদ, নাসেখ মানসুখ ইত্যাদি, এক কথায় হাদিস আমার কোনো খোঁজই নাই। এ কথায় বলে কাল হেররে ইয়াহকে ইন্তেফা খান সওরাত আল আসাদে, বিড়াল যেন ফুলে ফুসে বাঘের নকল করতেছে। তার মানে ডিগ্রি লাভ করেছে বটে কিন্তু কিছুই অর্জন করেনি, ভিতর একবারে ফোঁকা, একবারে ঢোলের মতো ঢোল, মানে দূর থেকে বাড়ি মারলে মনে হয় যেন অনেক কিছু রয়েছে, বিকট শব্দ হয়, ভয়ঙ্কর শব্দ হয়, কিন্তু ওটা ফেড়ে দেখলে কিছুই নাই, হাওয়া ছাড়া কিছু নাই। এরকম দেখা যায় যে আলিয়া লাইনে মহাদ্দেশ পাস করছে বা তাফসির লাইনে মুফাসসির হয়ে গিয়েছে, মনে হচ্ছে যেন তাফসিরের সব কিছু তার কাছ থেকে পাওয়া যাবে, আস্ত অজ্ঞ। এরকম অনেক অসংখ্য তাফসির বিভাগ নিয়ে ফারেগ হয়ে থাকেন, অনুভাবে ফকিহ বলা হয়ে থাকে, ফকিহ মানে ফেকা বিভাগ নিয়ে, মানে হানাফি ফেকা। তো দেখা আছে যে হানাফি ফেকাটাও ভালো করে রপ্ত করতে পারেনি, এরকম অসংখ্য মানুষ রয়েছে। তো যা হোক, মুফতি আমাদের দেশে যদি দেখা হয় মুফতির সংখ্যা একেবারে নগণ্য, মুফতিদের সংখ্যা একেবারে নগণ্য। প্রকৃত মুফতি, আরে এমনি রাস্তাঘাটের মুফতি তো অনেক। তো যা হোক, মুফতির বিষয়টি আসলে জটিল, মুফতি সবার সাজে না, সবাই হতে পারে না। হ্যাঁ, তবে একটি বিষয় আমরা বলতে পারি যে যারা মদিনা ভার্সিটিতে পড়তে যান তারা সাধারণত দেশের লেখাপড়া কমপ্লিট করে যান, দাওরা ফারেগ হয়ে যান বা টাইটেল ফারেগ হয়ে যান, এবং সেখানে তারা কমপক্ষে 4 বছর কোর্স করেন, 4 বছর লেখাপড়া করেন, এবং এরপরে তাদেরকে ডিগ্রি দেওয়া হয়ে থাকে লাইসেন্স, প্রথম ডিগ্রি, প্রাথমিক ডিগ্রি যেটা, এবং অধিকাংশ ছাত্র এই ডিগ্রি নিয়ে ফিরে আসেন। তা লাইসেন্স মানে ইজাজ, আল ইজাজাতুল আলামিয়া, আল ইজাজাতুল আলিয়া যেটা বলা হয়, যার বলা যেতে পারে হাই লাইসেন্স, মানে হেভি লাইসেন্স, তার মানে ফতোয়ার জন্যে ফিট, ফতোয়ার জন্যে এই ব্যক্তি যোগ্য, এরকম একটি সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে মদিনা ভার্সিটি থেকে। এই সার্টিফিকেটের নাম বর্তমানে লাইসেন্স হিসাবে পরিচিত, লাইসেন্স ডিগ্রি। তো লাইসেন্স লাইসেন্স থেকে বলা যেতে পারে, আর আরবিতে লেখা আছে আল ইজাজাতুল আলিয়া, মানে উচ্চাঙ্গের লাইসেন্স অনুমোদন, অর্থাৎ ফতোয়া ইত্যাদি দেওয়ার অনুমোদন করা হয়েছে এই ছাত্রকে যে সদ্য ফারেক হলো মদিনা ভার্সিটি থেকে। তো এ হিসেবে বলা যায় যে ডিগ্রি তো বটে রয়েছে অবশ্যই, এরপরে পরবর্তী জীবন যদি ভালোভাবে লেখাপড়া করেন, অধ্যয়ন চালু রাখেন, তাহলে আশা করি ফতোয়া দিতে অসুবিধা হবে না। কিন্তু যদি এমন হয়, এমন মাদানি হয় যে মাদানি সাহেব লেখাপড়া করে বিদায় নিয়েছেন, এরপরে কাপড়ের ব্যবসা করছেন, এরকম দু চারজন মাদানির খবর আমরা জানি, ব্যবসা বাণিজ্য করছেন, এক কথায় ধর্ম নিয়ে সেরকম মাথা ঘামান না বা ধর্মকে
নিজের ভিতরে সীমাবদ্ধ রেখে দিয়েছেন। তো এরকম যদি হয় তাহলে কিন্তু এই ডিগ্রি থাকলেও ফায়দা হবে না। হ্যাঁ, তবে বলা যায় যে অধিকাংশ মাদানি ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখেন, আলহামদুলিল্লাহ। এরপরও মুফতিদের অনেক প্রকার রয়েছে, যদিও মদিনা ভার্সিটি থেকে ফারেগ হওয়া তারাও মুফতি, আর শেখ ইবনাবাজ, শেখ ইবনা ওসাইমিন তারাও মুফতি, কিন্তু আকাশ পাতাল তফাত রয়েছে। তো যা হোক, এরপর আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেরকম জ্ঞান দেন সে জ্ঞান অনুযায়ী দাওয়াতের কাজ করেন, ফতোয়ার কাজ করে থাকেন। এটা আল্লাহ প্রদত্ত একটি অনুগ্রহ, অনুকম্পা মাত্র। এই মাদানি হওয়ার পরও অনেক মাদানি আমরা লক্ষ্য করে দেখেছি যে সাহস পান না এই ফতোয়া দেওয়ার জন্য, ফতোয়া দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে থাকেন। কিন্তু দেখা যায় মাদানি নাই, দেশে লেখাপড়া করেছে কোনো রকম, দেখা যাচ্ছে যে ফতোয়ার খুব শখ, মানে ওর ভাবসায় বোঝা যায় যে ওর কাছে কেন মানুষ আসে না, ওর কাছে কেন ফতোয়া চায় না, এমনকি গ্রুপও খুলে দিয়েছে। এরকম আমরা মুফতির খোঁজ পেয়েছি যে আমাদের ছাত্রের ছাত্রের ছাত্র, এরকমও হবে কি না সন্দেহ, তারপরও গ্রুপ খুলে ফতোয়া দিচ্ছে। তো ফতোয়ার বাজার অনেক সস্তা হয়ে গেছে, যেমন তাফসিরের বাজার অনেক সস্তা হয়ে গেছে বর্তমানে। দেখা যাচ্ছে যে ভৈরবী নামের সেই কুখ্যাত বক্তা, জাহেল মূর্খ, কবর পূজারী, মাজার পূজারী, শিরিকবাদী বক্তাও আজ মুফতি হয়ে গেছে, মুফাসসির কোরআন তাকে বলা হয়। তো এই রাস্তাঘাটের মুফতি থেকে সাবধান থাকতে হবে, এবং ফতোয়া নেওয়ার আগে দেখতে হবে তার কতটুকু যোগ্যতা অর্জিত হয়েছে, আর তুলনামূলক ভালো আলেমকে জিজ্ঞাসা করা উচিত। সাধারণ পাবলি বলতে পারে যে ভালো আলেম চিনব কি করে, তো এ বিষয়ে বলা হয়েছে যে দেখতে হবে ওই পাবলিককে, পাবলিদেরকে, যে আলেমরা কোন আলেমকে জিজ্ঞাসা করে তাদের সমাধান হিসাবে, তারা কোনো সমস্যায় পড়লে কোন আলেমকে জিজ্ঞাসা করেন, এ থেকেই বড় আলেম চিহ্নিত করতে হবে। এবং তুলনামূলক বড় আলেমের শরণার্থী হতে হবে জটিল জটিল বিষয়গুলিতে। তো ফতোয়ার বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত মুফতিকে, অনুরূপভাবে যে জিজ্ঞাসা করে মুফতিকে তারও উচিত, তারও করণীয় যে সে কাকে জিজ্ঞাসা করছে। যাকে তাকে জিজ্ঞাসা করলে পাবলিকে দায়মুক্ত হওয়া যাবে না, অনুরূপভাবে যাকে তাকে জিজ্ঞাসা করা যাবে না, আর যাকে জিজ্ঞাসা করাবে সেও অবশ্যই দায়িত্ব নিয়ে জিজ্ঞাসা করবে, দায়িত্ব নিয়েই এই প্রশ্নোত্তর করবে বা ফতোয়া দিবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আমি ফতোয়া দিইনি যতক্ষণ পর্যন্ত আমার ওস্তাদরা আমাকে সাপোর্ট না করেছেন। তাকে বলা হয়েছিল আপনার ওস্তাদরা যদি বলেন যে আপনি ফতোয়ার যোগ্য না তাহলে কি করতেন, তারা যদি বলতেন এমন কি করতেন, তিনি বলেন যে ফতোয়া দিতাম না, ফতোয়া দিতাম না। আরও কিছু বর্ণনা পাওয়া যায় যে 100 জন বিজ্ঞ আলেম তাকে ফতোয়ার যোগ্য বলেছিলেন, তারপরে তিনি ফতোয়ার জগতে নেমেছিলেন। সুতরাং ফতোয়া দিতে হলে ফতোয়া দেওয়ার গ্রহণযোগ্যতা অর্জন করা উচিত বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে দিন থেকে। যাই হোক, মদিনা ভার্সিটি ছাত্রদের বলা যেতে পারে এক প্রকার লাইসেন্স রয়েছে ফতোয়া দেওয়ার, এরপরও লাইসেন্স নিয়ে বসে থাকলে হবে না, বরং অধ্যয়ন করতে হবে, আরও লেখাপড়া করতে হবে, আরও গবেষণা করতে হবে। তাহলে আশা করা যায় যে তারা ফতোয়ার জন্য ফিট ইনশাআল্লাহ। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।